নমস্কার। এখন আমরা আমাদের ইআরপি সফটওয়্যারের বিশেষত্ব কিছু গুণগুলো যেভাবে বলবো, যা আপনার ফিউচার প্রোটেক্ট করবে, আপনার সিকিউরিটি মানে প্রোটেক্ট করবে আপনার ডেটা, প্লাস আপনার যে ইউটিলিটিগুলো আছে যে আলাদা সফটওয়্যার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট করে আমার সফটওয়্যারকে। ওকে, এখানে আমি মেন যাচ্ছি সার্ভিস, প্রতিটা আমি ডিসক্রাইব করবো ছোট সংক্ষেপে যতটা সম্ভব হয়। ক্লায়েন্ট সার্ভার জাস্ট মিন আপনার ডেটা, আপনার ব্যাকআপ প্লাস ডেটা যেটা থাকছে, যে আপনার সার্ভারে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই থাকবে, সেটা আমরা কখনো অ্যাক্সেস করতে পারবো না উইদাউট ইউর পারমিশন। যেটা আলাদা সফটওয়্যার কাউর থেকে নিয়ে কাউকে বিক্রি করে দিচ্ছে, ডেটা সেদের কাছে ফোল্ড আউট হয়ে যাচ্ছে, সেখানে আমাদের এখানে সম্পূর্ণ নিরাপদে থাকবেন। হাইবিস ক্লায়েন্ট জাস্ট মিন এটা ওনারদের জন্য থাকবে, যে মানে কোম্পানির অর্গানাইজেশন যে সিএমডি থাকবে বা মালিক থাকবেন তার জন্য থাকবে। সিস্টেম আপনার বাড়িতে রয়েছে, অফিসে রয়েছে, পুরো যেরকম যেরকম ইউজাররা ইউজ করছে সেখানে সবগুলো ওরা কাজ করছে, কি করছে না করছে। আইবিস ক্লায়েন্ট যখন আমরা এখানে অ্যাড অন করে অ্যাক্টিভ করবো, ওনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকুক কেন, উনি পুরো ফিচারটা, পুরো সফটওয়্যারের পুরো ফিচার ওনার মোবাইলে অ্যাপস হিসাবে পেয়ে যাবে। সেখানে কোন ক্লায়েন্ট কত এন্ট্রি করলো, কি পারচেস করলো, কি সেল করলো, কি মডিফিকেশন করলো, কেন মডিফিকেশন করলো, কোন এমআরপি চেঞ্জ করলো, রেট চেঞ্জ করলো, পুরো এখান থেকে পুলিশ রিপোর্টসগুলো সব এখান থেকে পেয়ে যায়। আইবিএস ক্লায়েন্ট অ্যাক্টিভেশন যদি থাকে। ইনফো সার্ভার লাইফ প্ল্যান ইআরপি টু তো লাইফ প্ল্যান ইআরপি, আপনার পারচেস বিল অটোমেটিক এক্সপোর্ট ইম্পোর্ট হবে, সেখানে কোনো মেল থ্রু কিছু লাগবে না, ডাইরেক্ট আপনাকে লাইফ প্ল্যান ইআরপি থেকে F12 প্রেস করে লাইফ প্ল্যান টু লাইফ প্ল্যান অটোমেটিক আপনার পারচেজ ইম্পোর্ট হয়ে যাবে। ব্যাকআপ সার্ভিস হার্ড ডিস্ক থাকছে, ক্লায়েন্টের মেল আইডির সাথে অ্যাটাচ থাকছে, সেখানেও আপনার হার্ড ব্যাকআপ সার্ভিসটা হয়ে যাচ্ছে। রিমাইন্ডার সার্ভিস, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, আপনার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে সফটওয়্যার। সাপোজ কোনো পার্টি আউটস্ট্যান্ডিং ডিউ ডেট ইজ ওভার ডে হয়ে গেছে, বিফোর ডিউ ডে আফটার ডিউ ডে ও পার্টিকে রিমাইন্ডার দিতে থাকবে, আপনার মানে এত আউটস্ট্যান্ডিং পে বিফোর বা যে কোনো আপনি রিমাইন্ডার মেসেজ দিয়েও তারা পাঠিয়ে দিতে পারেন, সেটাও রিমাইন্ডার কন্টিনিউ করতে থাকবে। হোয়াটসঅ্যাপ সার্ভিস যেটা আছে, বিল করার পর লেজার আউটস্ট্যান্ডিং যোগ দিয়ে যেটুকু কিছু সেগুলো আপনি হোয়াটসঅ্যাপ বিল করার পর অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে যেতে পারে তার কাছে, উইথ PDF অ্যাকাউন্ট ডিটেল যেতে পারে, যাবতীয় কিছু হোয়াটসঅ্যাপ যতগুলো রিপোর্ট আছে তার 80% রিপোর্টিং হোয়াটসঅ্যাপ সার্ভিস আমরা অ্যানাবেল করে রেখেছি, যেটা অটোমেটিক আপনার বিল করার পর যদি আপনি চান হোয়াটসঅ্যাপ সার্ভিস আপনি অ্যাড অন সার্ভিস তো আপনার আলাদা নিতে হবে, সেটা আপনি ডাইরেক্ট করে দিতে পারেন। ইমেল সার্ভিস দ্যাটস টোটালি ফ্রি অফ কস্ট, সেটা আপনার যাচ্ছে অটোমেটিক আলাদা ইউজার যারা মানে অন্য সফটওয়্যার ইউজ করে বা যে কোনো যেটা আছে, আমি বিল সেভ করার সাথে সাথে আপনার ওর কাছে মেলটা চলে যাচ্ছে। ইভেন রয়েছে আপনার, আমার GST রিপোর্ট জেনারেট করলাম, GST রিপোর্ট হোক বা অ্যাকাউন্টস রিপোর্ট হোক বা টায়ার ব্যালেন্স, ব্যালেন্স শিট, অ্যাকাউন্ট মেল, স্টক অর্ডার, যেগুলি আমি জেনারেট করে রাখছি ও শিডিউল করে রাখছে আফটার 2 hours, 3 hours, 4 hours আপনি নিজের তরফ থেকে সেটিংসে গিয়ে প্রেফারেন্সে গিয়ে সেটিং করে নিতে পারবেন, সে অটোমেটিক আপনার কাছে আপনার অ্যাকাউন্ট্যান্ট কাছে বা আপনার কোম্পানির কাছে মেলটা অটো চলে যাবে। এসএমএস সার্ভিস দ্যাটস মিন আপনার আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে হয়, যেগুলো মানে যে পার্টি আমার সাথে কন্টিনিউ করছে তারা আউটস্ট্যান্ডিং চান, লাইক হোয়াটসঅ্যাপ ফ্রি অ্যাপস রয়েছে, যাদের হোয়াটসঅ্যাপ নেই তাদের ক্ষেত্রে এসএমএস সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইনফো সার্ভার কী আছে, আপনি আপডেট স্টক, আপডেট প্রাইস, সেলসম্যান, আউটস্ট্যান্ডিং যেগুলো সব অটোমেটিক এখান থেকে আপডেট করতে পারেন, সে অটো মানে পুরোটা কাজ করছে, ঠিক আছে। ইনভয়েস কার্ড, একটা সেকেন্ড হলো আপনার স্পেশাল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিং, সেলস স্পেশাল ইনভয়েস, এখানে আপনি যদি পারচেজ এন্ট্রি করছেন, সেল এন্ট্রি করছেন, সেটা আপনাকে স্পেশাল ইনভয়েস করলে আপনি অনেকগুলো ব্যাপারে সেটা আমাকে ওভার দ্য ফোনই জেনে নিতে পারেন, সে তার স্পেশালিটি কী আছে, তাতে আপনার কতটা বেনিফিট আছে, সেটা আমি এখানে পুরো ডিটেলসে যাচ্ছি না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস জিএসটির সময়। সেকেন্ড হলো পারচেজ ইম্পোর্ট, এখান থেকে আমি যে কোনো আমার লাইফ প্ল্যান টু অত নিয়ে নিচ্ছে, আর যদি না আলাদা সিস্টেম থাকে তখন পারচেজ ইম্পোর্টে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট কার্ড থেকে আমি পারচেজ করছি, সাপোজ SB মেডিসিন হোক যারাই আছুক, এখান থেকে সিস্টেমে দেওয়া থাকছে কার মানে কোন ডাটা কোনটা কী আছে, কার থেকে নিয়েছেন, কি কোন কোম্পানি আছে, বা এখানে সব সফটওয়্যারের ডেটাবেস রয়েছে,
এখান থেকে আপনি যেটা সিলেক্ট করলেন ওকে, তবে এখান থেকে আপনার কোথায় ডাউনলোড হলো সেই ফাইলটা সিলেক্ট করে নিলেন, এখান থেকে সাপোজ একটা ফাইল সিলেক্ট করলেন, দেন আপনি এখানে ওকে করে দিতে পারেন। ওকে করলে আপনার এখানে ওই ম্যাপিং নেওয়া শুরু হয়ে যাবে। ঠিক, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।